গুরু আজ্ঞা যেজন মানে তারা শ্রদ্ধার মূল্য জানে, জীবন পাবে শুদ্ধ গতি, মুক্ত হবে তার সব দুর্গতি। এই প্রতিশ্রুতিরে আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়ামের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 2.3-এর 7-এর প্রশ্নগুলো সমাধান করব। সঙ্গে পূর্বের ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দিব। সঙ্গে তোমাদের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংযুক্ত হতে পারো, কারণ আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সময় ব্যর্থ না করে ভিডিওটি আরম্ভ করি। স্টুডেন্টস, অনুশীলনী 2.3-এর 7-এর 1 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে দেখো। বহুপদ রাশি 6x⁴ + 11x³ - 7x² - 50x - 50 কে অপর একটি বহুপদ রাশি 3x + 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ -15 হয়। ভাগফল নির্ণয় করো, ঠিক আছে? তো আমাদের একটি ভাগের একটি অঙ্ক দিয়েছে। আমাদের এই 7-এর 1 নম্বর অঙ্কটি প্রায় 4 নম্বর অঙ্কের মতো, এই 4 নম্বর অঙ্কের মতো। যদি 4 নম্বর অঙ্কটি তোমরা না দেখে থাকো তাহলে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো অঙ্কটি করার আগে আমি একটু কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে দেখো এখানের মধ্যে কী কী দেওয়া আছে। ভূপদ রাশি এটা একটা দেওয়া আছে, আর একটি কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, মানে এটিকে এটি দিয়ে ভাগ করতে হবে, মানে এটি ভাজ্য এটি ভাজক, তাই না? আর ভাগশেষও দেওয়া আছে, তাই না? আর ভাগফল নির্ণয় করতে বলেছে, তার মানে ভাগ প্রক্রিয়া করার সময় যদি সব কিছু দেওয়া থাকে, একটি মিসিং থাকে, দেখো ভাজ্যও দেওয়া আছে, ভাজকও দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে, কিন্তু ভাগফল দেওয়া নেই, মানে 4টির ভিতরে যে কোনো 3টি দেওয়া থাকলে যদি একটি মিসিং থাকে, তাহলে নিঃসন্দেহে ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলে আমাদের অঙ্কটি সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এখন অঙ্কটির দিকে আগবাড়ি, যে কী কী দেওয়া আছে আগে তুলে নিব। ভূপদ রাশিটির ভাজ্য এটি কি ভাজ্য, আর এটি কি ভাজক, মানে এটি দিয়ে এটিকে ভাগ করব, ঠিক আছে? তো লিখে দিব, দেওয়া আছে ভাজ্য এটি, মানে 6x⁴ + 11x³ - 7x² - 15x - 50, এবং ভাজক কত দেওয়া আছে 3x + 7, আর ভাগশেষ কত দেওয়া আছে -15, আর ভাগফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি, আমি একটু আগে বললাম যে ভাগ প্রক্রিয়া করার সময় যদি এই 4টার ভিতরে যে কোনো 1টি মিসিং থাকে, তাহলে নিঃসন্দেহে আমাদের ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করব, লিখব যে এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে বিভাজন পদ্ধতিটি কী ছিল, ভাজ্য সমান সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এটি ছিল না, তার মানে এ সমান সমান বি কিউ প্লাস আর, যেখানে এ মানে ভাজ্য, বি মানে ভাজক, কিউ মানে ভাগফল এবং আর মানে ভাগশেষ। এখন দেখো কার মান নির্ণয় করব, আমরা ভাগফলের মান নির্ণয় করব। যাকে নির্ণয় করবো তাকে আমরা সমান সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসতে হয়, মানে অঙ্কটি করতে সুবিধা হয় এবং শুদ্ধ হওয়ার চান্স বেশি থাকে। যদি আমরা গরমিলভাবে করি, করা যাবে, ঠিক আছে, গরমিলভাবে করি, তাহলে আমাদের অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে ক্যালকুলেশনে আমাদের প্রবলেম হয়। তো আমরা প্রথমে সম্পূর্ণ রাশিটিকেই আমরা স্থানান্তর করব। যদি সম্পূর্ণ রাশি স্থানান্তর করো সমান সমান চিহ্নের এবার সেপাশ, তাহলে কিছুর পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয় না, ঠিক আছে? তো আমরা এটিকে প্রথমে এটিকে এখানে নিয়ে আসবো, ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান, এটা বাম পাশে ছিল, এখন ভাজ্যটাকে ডান পাশে নিয়ে আসবো। এখন তোমরা বলতে পারো যে ভাজ্য ডান পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন কেন হলো না, কারণ আমরা সম্পূর্ণ রাশিটিকে স্থানান্তর করেছি। যদি সম্পূর্ণ রাশিটিকে ওর জায়গাতে বসাই, ওকে যদি ওর জায়গাতে বসাই, তাহলে কিছুর পরিবর্তন হয় না, ঠিক আছে? তো দেখো যার মান নির্ণয় করবো তাকে তো বামপক্ষে রাখতে হয়, তো আমাদের ভাগফল নির্ণয় করতে হবে, তো ভাগফলকে আমাদের বামপক্ষে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যোগ ভাগশেষটাকে ডান পক্ষে নিয়ে যাই, তারপরে ভাজকটাকে নিয়ে যাব, ঠিক আছে? একটি একটি করে নিয়ে যাই, শুদ্ধ হবে, ঠিক আছে? তো কী আছে, ভাজক পূরণ ভাগফল সমান সমান কী আছে, ভাজ্য, আর যোগ ভাগশেষটাকে সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তো প্লাস ভাগশেষ ছিল, এপাশে গেলে কী হবে, মাইনাস
ভাগ শেষ হবে, ঠিক আছে? এখন দেখো কি নির্ণয় করবো, ভাগফল নির্ণয় করবো। তো ভাগফলটাকে লিখবো বাম পক্ষে, যার মান নির্ণয় করতে হয় তাকে শেষ পর্যন্ত বাম পক্ষেই রাখতে হয়। তো ভাজকটি ভাগফলের সাথে পূরণ হিসেবে ছিল, এপাশে কী হবে, তলে এসে যাবে, মানে হরণ হিসেবে এসে যাবে। তো ভাজকটা তলে এসে গেল, তাই না? আর উপরে কী কী আছে, ভাজ্য মাইনাস ভাগশেষ, তাই না? এখন দেখো আমরা মান বসিয়ে দিব, ভাগফল নির্ণয় করব, ভাগফলটাকে লিখলাম। মান কী কী ছিল দেখো, ভাজ্য, ভাজ্য মানে কী দেখো, ভাজ্য মানে কত ছিল, এই সমীকরণটি ছিল মানে 6x4 আমরা তুলে নিব, 6x4 প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50, ঠিক আছে? এটিকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি, কারণ এটার সাথে ভাগশেষও আছে। তো ভাগশেষটাকে আমরা বিয়োগ দিয়ে লিখবো, কারণ বিয়োগ আছে, বিয়োগ দিলাম। আর ভাগশেষ কী ছিল আমাদের, দেখো ভাগশেষ ছিল আমাদের -15, ঠিক আছে? তো ভাগশেষ কী আছে আমাদের, -15। আর ভাজক কী আছে দেখো, আমাদের ভাজক আছে 3x প্লাস 7। তো লিখবো 3x প্লাস 7। এখন ক্যালকুলেশন করে যাব, আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো এখন ব্র্যাকেট উঠাবো, তো 6x^4 থাকলো প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 50। আর এটাকে কী কী কীভাবে উঠাবো দেখো, ব্র্যাকেটের ভিতরে একটি মাইনাস আছে, বাইরেও একটি মাইনাস আছে, দুটি চিহ্ন একসাথে থাকে না বলে আমি ব্র্যাকেট দিয়েছিলাম, ঠিক আছে? তো মাইনাসে মাইনাসে প্লাস 15, ঠিক আছে? আর তাহলে কী আছে, 3x প্লাস 7। তো এখন দেখো আমরা কী করব, সেম সেম রাশিগুলোকে যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো 6x^4 এখানে আরও 6x^4 আছে, নেই, তো এটাকে এমনভাবেই লিখলাম, ঠিক আছে? এখন দেখো x³ মানে 11x³, এখানে x³ আছে, নেই, তো প্লাস 11x³ আমরা অমনভাবেই লিখলাম। এখানে দেখো x², এখানে x² আছে, নেই, তো -7x² লিখলাম। -15x, x এখানে আছে, তো নেই, তো -15x এমনভাবেই লিখলাম। তো এখানে দেখো কী আছে, সংখ্যা আছে, দেখো দুটি সংখ্যা আছে, তো সংখ্যা দুটিকে আমরা কী করব, বিয়োগ করব, কারণ যোগে বিয়োগে বিয়োগ, মানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করতে হবে। 50 থেকে 15 গেলে কত হবে, 35। যোগ বা বিয়োগ করার সময় বড়টা চিহ্ন বসে, এখানে বড় কোনটি, 50, 50-এর আগে বিয়োগ আছে, বিয়োগ, ঠিক আছে? আর তলে কী আছে, 3x প্লাস 7। তো কী করতে হবে এখন, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগ ক্রিয়াটি করে ফেলি। তো কী কী আছে এখানে দেখো, 6x^4 প্লাস 11x³ মাইনাস 7x² মাইনাস 15x মাইনাস 35কে কী দিয়ে ভাগ করবো, 3x প্লাস 7 দিয়ে ভাগ করব। তো চলো আমরা তুলে নিই প্রথমে, তো আমরা তুলে নিলাম, এখন ভাগ করব। তো দেখো কীভাবে ভাগ করি, এটা দিয়ে প্রথমে এটাকে ভাগ করব, মানে এটা বানাতে হবে, তাই না? তো এখানে কী আছে, 6x^4 আছে, এখানে এক্স রেখাত কত আছে, 4 আছে, এখানে এক্স একটি আছে, মানে এক্স রেখাত একটি আছে। তো যদি এক্স রেখাত 4টি বানাতে চাই, আরও কয়টি এক্সের প্রয়োজন, আরও 3টি এক্স রেখাতের প্রয়োজন, তো এক্স রেখা 4টি হবে। আর কিসের প্রয়োজন দেখো, 3 আছে, কি আছে, 3 আছে, আর এখানে কত আছে, 6 আছে, তো আরও 6 হতে গেলে কী করতে লাগবে, কী বসালে 6 হবে, আর যদি 2 বসাই, মানে 3 এখানে পূরণ কিন্তু আছে, 3 × 2 = 6 হলো, আর x³ আর x^4 হলো, তো 6x^4 হয়ে গেল, তাই না? তো এখন কী করব, এটাকে দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করব, প্লাসে প্লাসে প্লাস হবে, 7 × 14 x³, x³ ঘর কত এখানে, তো 14x³ কী হবে, চিহ্ন প্লাস হবে। তো এখন দেখো চিহ্ন পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এটা তো ক্যান্সেল, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 14 থেকে 11 গেলে কত, 3 11 12 13 14, 3x³, চিহ্ন কী হবে, বড়টার আগের চিহ্ন, বড়টার আগে কী আছে, মাইনাস, আর বাকিগুলো যেমন আছে অমনভাবে বসিয়ে দিতে হবে, 7x² মাইনাস 15x মাইনাস 35, ঠিক আছে? তো আবার করবো এটাকে, প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? তো দেখো এখানে
এক্সের ঘাত কটি আছে? তিনটি আছে, আমাদের এক্সের ঘাত তিনটি বানাতে হবে, কিন্তু এখানে কটি আছে? এক্সের ঘাত একটি। কটির প্রয়োজন আরও? আর এক্সের ঘাত দুটির প্রয়োজন, তাই না? দুটি এক্সের ঘাত ইন্টু একটি এক্সের ঘাত, তিনটি এক্সের ঘাতই হবে, তাই না? তো আর কিছুর প্রয়োজন? আর কিছুর প্রয়োজন নেই, কারণ এখানেও তিন আছে, এখানেও তিন আছে, আর এখানে সংখ্যার প্রয়োজন হবে না। তো থ্রি এক্সের সাথে এক্স স্কোয়ার পূরণ করলে তো থ্রি এক্স কিউবই হবে, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এখন যদি এটাকে ডাইরেক্ট পূরণ করো, সাথে সাথে এক্স স্কোয়ার পূরণ করলে সেভেন এক্স স্কোয়ারই হবে, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? এখন দেখো চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো এটা তো ক্যান্সেল, আর এটা দেখো এটাও ক্যান্সেল, কারণ সাথে সেভেন এক্স স্কোয়ার থেকে সেভেন এক্স স্কোয়ার গেলে শূন্য হয়ে যায়, তাই না? আর বাকি থাকলো কি, মাইনাস ফিফটিন এক্স মাইনাস 35। আবার করব, দেখো এখানে কত আছে? ফিফটিন এক্স আছে, তাই না? তো আমাদের ফিফটিন এক্স বানাতে হবে, কোনটা দিয়ে? এটা ইনটু এখানে কিছু বসিয়ে, তাই না? তো আগে চিহ্নটি বসিয়ে নিই, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো এখানে একটি এক্স আছে, মানে এক্সের ঘাত একটি আছে, এখানে এক্সের ঘাত একটি আছে, এক্সের আর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কি সংখ্যার, এখানে পনেরো বানাতে হবে, তাই না? তো এখানে তিন আছে, কি দিলে পনেরো হবে? তিন পাঁচা পনেরো, তাই না? পনেরো এক্স হয়ে গেল, আর কি হবে? মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মানে তিন পাঁচা কত? পনেরো, সাথে এক্স পনেরো এক্স, দেখেছ? মানে এই দুটি পূরণ করে যাতে এটা হয়, তার মানে এই কনসেপ্টটির মেন কথা হলো এটি আর কি। এখন এটা দিয়ে এটাকে ডাইরেক্ট পূরণ করো, পাঁচ সাতা পঁয়ত্রিশ, চিহ্ন কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তো চিহ্ন পরিবর্তন করবো, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, তো এটাও ক্যান্সেল শূন্য, আর এটাও ক্যান্সেল, কারণ পঁয়ত্রিশের থেকে পঁয়ত্রিশ গেলেও শূন্য হয়, তো আমরা শূন্য পেয়ে গেলাম। আর সমীকরণটি কী পেলাম? অতএব সমীকরণটি পেলাম হলো টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। দেখো আমাদের সমীকরণটি পেলাম কি, এটা। তো আমাদের কি নির্ণয় করতে বলেছিল? আমাদের প্রশ্ন মধ্যে নির্ণয় করতে বলেছিল ভাগফল, তাই না? তো আমাদের নির্ণয় ভাগফল এটি, তো অতএব এটি হলো প্রদত্ত বহুপদটির ভাগফল। ঠিক আছে, তুলে নাও স্টুডেন্টস। এখন আমরা সাথে দুই নম্বর প্রশ্নটি করব, সাথে দুই নম্বর প্রশ্নটি ঠিক আগের প্রশ্নের মতোই, ঠিক আছে? তো কী দেওয়া আছে দেখো, একটি বহুপদ রাশিকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করাতে ভাগফল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এবং ভাগশেষ মাইনাস এক্স প্লাস ফোরটিন হয়। তো বহুপদটির রাশিটি নির্ণয় করো, ঠিক আছে? তো কীভাবে করতে হবে দেখো, তো কী কী দেওয়া আছে প্রথমে তুলে নিব, যে একটি বহুপদ রাশিকে এটা দ্বারা ভাগ করাতে ভাগফল এটা পাওয়া যাবে, তাই কোনটা দ্বারা ভাগ করাতে হবে? এটা দ্বারা ভাগ করাতে হবে। তো এটা দিয়ে যদি ভাগ করায় তো এটি হবে ভাজক, তাই না? এটা কী হবে? ভাজক, যেটা দিয়ে ভাগ করি এটাকে ভাজক বলে, আর যাকে ভাগ করি তাকে বলে ভাজ্য, তাই না? আর এটা কি করাতে? ভাগফল, এটা ভাগফল, ঠিক আছে? এবং ভাগশেষ কত? এটা। আর কী করতে বলেছে তাহলে? ভূপটি রাশিটি নির্ণয় করো, তার মানে আমাদের ভাজ্যটি নির্ণয় করতে বলেছে। কী নির্ণয় করতে বলেছে? ভাজ্যটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো আমরা কী কী দেওয়া আছে তুলে নিব, যে দেওয়া আছে ভাজক কত, যে ভাজক হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু, মানে যেটি ভাজক এক্স স্কোয়ার মাইনাস টু, এবং ভাগফল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, তো ভাগফল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু, এই যে মাইনাস টু ভাগফল দেওয়া আছে এটি, ঠিক আছে? আর ভাগশেষ কী দেওয়া আছে? মাইনাস এক্স প্লাস ফোরটিন, দেখো মাইনাস এক্স প্লাস ফোরটিন, আমাদের ভাজ্য নির্ণয় করতে বলেছে। তো আমাদের, তো আমরা তো বলেছি যে ভাগ প্রক্রিয়া করার সময় যদি আমাদের এই চারটি থেকে কোনো একটি মিসিং থাকে, তাহলে আমাদের নিঃসন্দেহে ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করলে হয়ে যায়। তো আমরা সেটি করব, যে এখন ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে, ইউক্লিডের বিভাজন পদ্ধতিটি কী ছিল? ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এখন মান বসিয়ে দিব, দেখো আমাদের ভাজ্য নির্ণয় করতে বলেছে, ভাজ্যটি বাম পক্ষে আছে, তো আমাদের কোনো ছেড়খানি করতে হবে না। তো চলো আমরা এখন মান বসিয়ে যাই, তো ভাজ্য সমান সমান ভাজক মানে কত? এক্স স্কোয়ার মাইনাস টু, ব্রেকেটে রাখবো, ঠিক আছে? পূরণ আছে, পূরণ দিলাম। ভাগফল মানে কত? দেখো ভাগফল আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু দেওয়া আছে, কী দেওয়া আছে? টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু দেওয়া আছে, আর যোগ ভাগশেষ কত দেওয়া আছে? মাইনাস এক্স প্লাস ফোরটিন দেওয়া আছে, মাইনাস এক্স
প্লাস 14 দেওয়া আছে, তাই না? তো এখন আমরা কি করব, এটার সাথে এটাকে পূরণ করব, মানে প্রথমে এ এক্স এক্স স্কোয়ারের সাথে এটাকে একবার পূরণ করব, এটাকে একবার পূরণ করব, এটাকে একবার পূরণ করব, মানে আমাদের দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া মানে কি এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, তারপরে আবার এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, এটার সাথে এটা একবার পূরণ হয়, ঠিক আছে? তো এমন করে আমাদের পূরণ করতে হবে। তো এক্স স্কোয়ারের সাথে টু এক্স স্কোয়ার পূরণ করলে কী হবে, টু এক্স টু দি পাওয়ার ফোর হবে। তার মানে চলকের ক্ষেত্রে যদি চলক চলক আমরা পূরণ করি তো কী হিসেবে হয়, ঘাত হিসেবে হয়, মানে এক্সের ঘাত দুটি আছে, এক্সের ঘাত দুটি আছে, মাঝখানে পূরণ আছে, তো এক্সের ঘাত দুটি পূরণ এক্সের ঘাত দুটি, তো আলটিমেটলি এক্সের ঘাত চারটি হবে, পূরণের ক্ষেত্রে এক মানে চলকগুলোর ঘাত হিসেবে বসে, ঠিক আছে? এক্সটাকে কিছু নেই মানে এক আছে, তো একের সাথে পাঁচ পূরণ করো, পাঁচ অক্ষে পাঁচ হবে, চিহ্ন কী হবে, প্লাসে প্লাসে প্লাস, আর কী হবে, এখানে এক্সের ঘাত দুটি আছে, এখানে এক্সের ঘাত তিন একটি আছে, তো আলটিমেটলি এক্সের ঘাত তিনটে হয়ে যাবে, কারণ পূরণের ক্ষেত্রে মানে পূরণ হলে চলকগুলো ঘাত হিসেবে বসে, তাই না? তো আবার এটাই করব, প্লাসে মাইনাসে মাইনাস, দুয়ের সাথে এক্স স্কোয়ার পূরণ করলে টু এক্স স্কোয়ারই হবে, তাই না? এখন আবার এটা দিয়ে এগুলোকে করব, মাইনাসে প্লাসে মাইনাস, দুই দুগুণ চার এক্স স্কোয়ার, তাই না? মাইনাসে প্লাসে মাইনাস, পাঁচ দুগুণ দশ সাথে এক্স, আবার মাইনাসে মাইনাসে প্লাস, দুই দুগুণ চার, আর এখানে দেখো এখানে কী দেওয়া আছে, প্লাস আর এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে প্লাসে প্লাস 14, তাই না? এখন আমরা ক্যালকুলেশনটি করব, দেখো ক্যালকুলেশনটি কীভাবে করবো, দেখো যে সেম থাকা ঘাতগুলোকে যোগ বিয়োগ করতে পারবো, তাই না? তো এক্সের ঘাত এখানে চার আছে, এখানে আরও এক্সের ঘাত চার আছে, নাই, তার মানে এটাকে এমনভাবেই বসাতে হবে, টু এক্স টু দি পাওয়ার ফোরই বসাতে হবে, তাই না? প্লাস এখানে দেখো এক্সের ঘাত থ্রি আছে, এখানে আরও এক্সের ঘাত থ্রি আছে, নেই, তো এটা যেমন আছে এমন বসাতে হবে, ফাইভ এক্স কিউব। এখন দেখো এক্সের ঘাত দুই আছে, মানে এক্সের পাওয়ার কত আছে, দুই আছে, এখানে আরও এক্সের পাওয়ার দুই আছে, তো এটা দিয়ে এটা আমাদের যোগ বিয়োগ সম্ভব, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে সেম সেম চলক থাকাটা আবশ্যক, ঘাতও সেম থাকাটা আবশ্যক, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ যোগ বিয়োগ করতে পারবো না, মানে সেম বস্তু থাকাটা আবশ্যক, মানে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সাথেই আমরা যোগ বিয়োগ করতে পারবো, ঠিক আছে? তো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস যোগ হবে, চারটি এক্স স্কোয়ার প্লাস দুটি এক্স স্কোয়ার, ছয়টি এক্স স্কোয়ার হবে, চিহ্ন কী হবে, বড়টার চিহ্ন, এখানে বড় কোনটি চার, যার আগে মাইনাস আছে মাইনাস, তাই না? এখানে দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, দশটি এক্সের সাথে যদি আরও একটি এক্স যোগ করো তাহলে এগারোটি এক্স হবে, চিহ্ন কী হবে, বড়টির আগের চিহ্ন, মানে মাইনাস হবে। আর কী আছে দেখো, প্লাস ফোর আর প্লাস 14 কী হবে, যোগ করলে 18, তাই না? চোদ্দো আর চার চার যোগ করলে 18 হয়। তো আলটিমেটলি আমরা সমীকরণটি অর্থাৎ ভাজ্যটি পেয়ে গেলাম, এটাকে আর যোগ বিয়োগ সম্ভব হবে না, তো এখানে আমাদের অঙ্কটি ফিনিশ করতে হবে, তো এটি আমাদের নির্ণয় ভাজ্য। তো প্রশ্ন অনুযায়ী লিখে দেবে, অতএব প্রদত্ত বহুপদ রাশিটি, মানে কোশ্চেন অনুযায়ী লিখলাম যে দেখো আমাদের কোশ্চেনে লিখেছিল যে বহুপদ রাশিটি নির্ণয় করো, তো প্রদত্ত বহুপদ রাশিটি টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস 18 তুলে নাও। স্টুডেন্টস, ভিডিওগুলির দ্বারা তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আরও এমন হেল্পফুল ভিডিও পেতে হলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।